اقرأ وخيّا ورتّل القرآن، اصبح بصوتك اسمع الأكوان. اقرأ كلام الله داوي نفوسنا لنحس فيها. উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজমানু লি সিত্তান মিন আনফুসিকুম আজমলাকুম জান্নাহ। পৃথিবীর মানুষ, তোমরা ছয়টা জিনিস গ্রহণ করো, আমি তোমাদেরকে জান্নাত নিয়ে দিব। কিভাবে জান্নাত নিয়ে দেওয়া লাগবে সেটা আমার ব্যাপার, ছয়টা কাজ করো আমি জান্নাত নিয়ে দিব। এক, অসদকু ইদা হাদাসতুম, কথা বললে সত্য কথা বলো। দুই, অফু এদা ওয়াদতুম, অদা করলে পূর্ণ করো। তিন, অদ্দুয়ে যাও উতমিনতুম, আমানত রাখা হলে প্রদান করো। চার, অফাজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয়েও না। কিভাবে জান্নাত নেওয়া লাগে আমি দেখে নেব। পাঁচ, গুসু আবসা রাখুন, চক্ষু নিচু রাখিও। দিন রাতে এত বড় টিভির দিকে তাকিয়ে ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে চায়। জান্নাত হচ্ছে রাজশাহী চাপাই না বাবাজের হাওয়াই লাড্ডু, দোনো হাত লাড্ডু হয়েছো, চায় উসকো কালে যো চায় উসকো ছোট দেয় ভৌল হিসাব। রং মাখানো পতিতালয়ের মেয়েকে টিভিতে এইভাবে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনে যায় না। এই বোকা ছেলে, তোমাকে দিন রাত বলে আস, তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, তোমাকে দেখতে ভালো লাগে, তোমার কলিজা ঠান্ডা হয়, তোমার চক্ষু ঠান্ডা হয়, তুমি তাহাজ্জুদ পড়ো, সাবধান থেকো, ভুল হিসেব, চক্ষু নিচু করো, জান্নাত আমি নিয়ে দেব। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমি একজন অনুবাদক মাত্র। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাতে, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? আমি তো দোকানেই থাকি, যারা কিনতে আসে সবাই মহিলা। আচ্ছা আল্লাহর নবী, হঠাৎ যদি মহিলার উপরে চোখ পড়ে যায় আমি কি করব? তিনি বলছেন, আমারানি আন আসরে ফাবাসারি, আল্লাহ নবী আমাকে বললেন যে তুমি মুখটা ফিরিয়ে নিবা, চোখ ফিরিয়ে নিবা। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে, তিনি আদেশ করলেন সে ব্যক্তিকে যে মুখ ফিরিয়ে নিবা। তাহলে টিভিতে যদি খবর শুনি তার মুখের উপরে মুখ রেখে খবর শোনা যাবে না, নিতান্তই খবর শুনলেও এইভাবে বসে থাকতে হবে। টিভি মুখের ওপরে রেখে খবর শোনার বৈধতার কোনো পথ নেই, কোনো পথই নেই। ধর্মকে আপনি যত সহজ মনে করেছেন তা নয়, আগুনের উপরে দাঁড়িয়ে থাকা যেমন, বর্তমানে ধর্মের উপরে টিকে থাকা তেমন। একটা ধারালো তরবারির উপরে দাঁড়িয়ে থাকা যেমন, সঠিক ইসলামের উপরে টিকে থাকা তেমন। পাঁচ, চক্ষু নিচু করো জান্নাত নিয়ে দিব। ছয়, কুফু আইদিয়াকুম, হাত সংবরণশীল করে রাখ, একটুতে গরম দেখায় না। এক, কি হবে ওকে দেখে নেবে, পিঠে আসো আমি দেখছি বিষয়টি। রিক্সা থেকে নেমে কত ভাড়া, একশো টাকা, এক থাপ্পড় বেটা, বিশ টাকার ভাড়াতে একশো টাকা চাও। হাত ক্ষমতা সংবরণ করে রাখতে হবে, জান্নাত নিয়ে দেব। ছয় যে থাকলো, ছয়টে জান্নাত নিয়ে দেব, ছয়টে থাকলে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন।